नमस्कार बन्धुरा, आजकल भिडियोते देखो जो अपनारा घरे बसे कीभावे पर्चार जोन्नो आवेदन करते पारबेन अनलाइने। हाँ, आपनारा कीभावे आवेदन करबेन एवं पर्चा कीभावे पाबेन समस्तटाई आजकल एई भिडियोते जानाबो। आर भिडियो शुरूते ही बोले दी जे एई जे अनलाइने आपनारा पर्चा आवेदन करछेन एवं अनलाइने जे पर्चाटा पाबेन সেই পর্চাটা আপনাদের এ টু জেড সমস্ত কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, এটাই এখন আসল পর্চা। অফিস থেকে যে স্ট্যাম্প লাগানো পর্চা দিত সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় চালু থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পুরোপুরি এই জিনিসটা অনলাইন করে দেওয়া হচ্ছে। অনেকজন ভাবেন যে অফিসের যে স্ট্যাম্প লাগানো পর্চাটা সেটাই আসল পর্চা, তো এরকম কোনো ভাবার কারণ নেই, ঠিক আছে। অনলাইনে যে পর্চাটা, এই পর্চাটাই আসল পর্চা, ঠিক আছে। ডিজিটাল সাইন থাকে এই পর্চাতে। তো আপনারা যে কোনো মুহূর্তে অনলাইনে আবেদন করতে পারেন এবং অনলাইনে আবেদন করে যে পর্চাটা আপনাদের বেরোবে সেই পর্চাটাই আপনারা সব কাজে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে পর্চা পাবেন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনাদের পর্চার জন্য বাংলার ভূমি .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যদি আপনারা এই ওয়েবসাইটে একদম নতুন হন তাহলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনারা এখানে একটা সাইন আপ বলে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিছু বেসিক ডিটেইলস আসবে, যেমন আপনাদের নাম, আপনাদের গার্জেনের নাম, অ্যাড্রেস, এছাড়া আপনাদের ডিস্ট্রিক্ট, পিনকোড, পুলিশ স্টেশন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আপনাদের একটা চুজ করতে হবে। এই সমস্ত করে ক্যাপচা দিয়ে সাবমিট করলে ইমেলে এবং আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিগুলো এখানে ইমেলের ওটিপি, এখানে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি এখানে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে সাইন ইন বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে যে লগইন আইডিটা আপনারা ক্রিয়েট করলেন সাইন আপ করে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের এখানে লগ ইন হতে হবে। তো আমরা এখানে লগ ইন হয়ে যাচ্ছি, ক্যাপচাটা আমরা এখানে ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করলেই দেখুন আমরা কত সহজে এখানে লগ ইন হয়ে যেতে পারবো। দেখুন লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলেই দেখুন লগ ইন হয়ে চলে এলাম, আমাদের নাম এখানে শো করছে উপরে দেখতে পাচ্ছেন। বেশ, এবারে আমরা পর্চার জন্য আবেদন করব। তার জন্য আমরা এখানে সিটিজেন সার্ভিসেস এই অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, দেখুন এখানে সার্ভিস ডেলিভারি অপশান রয়েছে। এখানে ক্লিক করে আর ও আর রিকোয়েস্ট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে পর্চার ফর্ম ফিল আপ সেটা কিন্তু খুলে গেছে। এখানে খতিয়ান নম্বর দিতে হবে, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করতে হবে। তো আমরা সমস্তটা করব, কিন্তু তার আগে আমরা একটু যে পর্চাটা বের করব তার আগে একটু সার্চিং করে নেব, ঠিক আছে। তো সার্চিং কিভাবে করতে হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের আবার জানিয়ে দিচ্ছি। চলে যাব আবার বাংলার ভূমি ওয়েবসাইটে, আমরা একটা নতুন ট্যাবে খুলছি। এখানে তো পর্চার ডিটেলস দেবো কিন্তু আমরা সার্চিং করব আর একটা নতুন ট্যাবে। দেখতে পাচ্ছেন এখানে নো ইওর প্রপার্টি বলে রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের সার্চিং করে নিতে হবে। সার্চিং কিভাবে করবেন, যার পর্চা বের করছেন, ঠিক আছে, তার সেই জায়গাটার ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা আপনাদের সিলেক্ট করতে হবে। আমরা যথাযথভাবে সিলেক্ট করে নিচ্ছি, ব্লক এবং মৌজা তিনটেই আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা খতিয়ান দিয়ে সার্চ করে দেখব যে কার নামে জায়গাটা রয়েছে, ঠিক আছে। পর্চার সার্চিং অ্যাপস যদি সার্চিংয়ে যে ডিটেলসটা বেরোবে সেই ডিটেলসটাই কিন্তু পর্চাতে বেরোবে, ঠিক আছে। পর্চাটা ভেরিফাইড, সার্চিংটা কোনো ভেরিফাইড নয়, ঠিক আছে। তো একই জিনিস, তো আমরা আগে সার্চিং করে দেখে নেবো যে কার নামে ডিটেলস রয়েছে না রয়েছে, সেটা একবারে সিওর হয়ে যাব, ঠিক আছে। তো আমরা আগে দেখে নিই কার নামে রয়েছে, ঠিক আছে। তো আমরা সমস্তটা দেখে নিয়েছি যে কার নামে রয়েছে, কতটা পরিমাণ রয়েছে সমস্তটা আমি দেখে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমাদের পর্চার যে ডিটেলসটা সেটা ফিল আপ করতে সহজ হবে। আমরা এখানে সেমভাবে যে পর্চাটা বের করছি তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তার ব্লক সিলেক্ট করব, তার মৌজা সিলেক্ট করব। মৌজা ছিল সিরাজপুর, এখান থেকে সিরাজপুর। বেশ, তার খতিয়ান নাম্বার আমরা এখানে দেব, তারপরে আমরা তার ফার্স্ট নাম লিখব। নামগুলো আমরা এখানে দেখে নিয়েছি, গৌরচন্দ্র মণ্ডল। আমরা সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, এবার আমরা এখানে ক্যাপচা ফিল আপ করবো।
ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি আপনাদের সামনেই এবং ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করে দেবো। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে প্রসেসিং ফি, মানে আপনারা এই পর্চাটা যখন করছেন তো আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে আপনাদের, ঠিক আছে। তো আপনারা এখানে নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড বা SBI পে এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আমরা এখানে SBI ইপে সিলেক্ট রাখবো এবং কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এরপরে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এরপরে আবার কনফার্ম অপশানে ক্লিক করে দেবো। এরপরে SBI ইপে সিলেক্ট থাকবে, প্রসিড অপশানে ক্লিক করে দেবো। এরপরে মনে করে আপনাদের দুটো ডিটেলস লিখতে হবে, একটা হচ্ছে এই যে GRN নাম্বার যেটা জেনারেট হলো এই মাত্র, আর একটা হচ্ছে এই যে আইডেন্টিফিকেশান নম্বর। এই নাম্বারটা আপনাদের এখানে কিন্তু লিখে রাখা, নোট করে রাখা খুব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই নাম্বারটা লিখতে হবে আর এই নাম্বারটা আপনাদের লিখে রাখতে হবে। তো আমরা নোট ডাউন করে নিচ্ছি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা নোট ডাউন করে নিয়েছি, এরপরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো এবং নিচের দিকে প্রসিড অপশানে ক্লিক করব। আর মনে করে আপনারা কিন্তু এটা নোট ডাউন করবেন, এই দুটো নাম্বার, নাহলে কিন্তু আপনারা পর্চা পাবেন না, ঠিক আছে। তো প্রসিড অপশানে ক্লিক করলাম, এখানে ATDXLA এখানে ক্যাপচা ফিল আপ করলাম, কনফার্মে ক্লিক করলাম। এরপরে এখানে ভিম UPI অপশান আছে, আমরা ভিম UPI দিয়ে পেমেন্ট করব। আপনারা এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট বা NEFTও করতে পারেন, ঠিক আছে। আমাদের এখানে UPI অপশান আছে যেহেতু আমরা UPI করব। পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে কিন্তু SMS চলে গেছে পেমেন্ট কমপ্লিট করার জন্য। তো আমরা মোবাইলে আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে নেব। মোবাইল থেকে আমরা অলরেডি পেমেন্ট কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখানে এখনও পর্যন্ত টাইমার শো করছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনারা এখানে কোনো রিফ্রেশ করবেন না, কিছু না, দেখুন অটোমেটিক কিন্তু চলে এলো, ঠিক আছে। আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের একটা PDF চলে আসবে যেটা পেমেন্ট করেছি তার ডিটেলস, ঠিক আছে। তো আমরা আবার ওই পেজে যদি ফিরে যাই, এই পেজটা কিন্তু আবার রিডাইরেক্ট হয়ে বাংলার ভূমিতে ফিরে যাবে। দেখুন চলে এসছে, আমাদের পর্চার জন্য আবেদন করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনারা পর্চা কিভাবে পাবেন সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের আবার সাইন ইন করতে হবে প্রথম থেকে, যেহেতু দেখতেই পাচ্ছেন সাইন আউট হয়ে গেছি আমরা অটোমেটিকলি। সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাদের বলে রাখি, এখানে সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর এখানে সার্ভিস ডেলিভারি অপশনের মধ্যে যাবেন। আমরা এখানে কোথায় গেছিলাম, ROR রিকোয়েস্টে, আর যাওয়ার দরকার নেই। এবারে আমরা GRN সার্চে যাব, এখানে যাব। এখানে যাওয়ার পর এখন আপনারা পর্চাটা পাবেন না, সঙ্গে সঙ্গে পর্চা কিন্তু পাওয়া যায় না। আমি যেহেতু এইমাত্র আপনাদের আবেদন করে দেখালাম, তাই এইমাত্র কিন্তু আপনারা পর্চা পাবেন না। আপনাদের 5 থেকে 6 দিন পরে এসে এখানে সার্চ করে দেখতে হবে যে আপনাদের পর্চাটা বেরিয়েছে কি না। কীভাবে সার্চ করবেন সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে রিকোয়েস্ট টাইপে এসে আপনাদের ROR PIMAP এই যে অপশানটা রয়েছে এই অপশানে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে GRN নম্বর যেটা আপনাদের বললাম 19-20 দিয়ে শুরু, যেটা নোট করে রাখতে বললাম, সেটা আপনাদের এখানে যথাযথভাবে লিখতে হবে, নাহলে কিন্তু আপনাদের পর্চা পেতে সমস্যা হবে যদি আপনারা ভুল করেন। এরপরে অ্যাপ্লিকেশান নম্বর যেটা আপনাদের বললাম ROR দিয়ে শুরু হচ্ছে, যেটা আইডেন্টিফিকেশান নম্বর যেটা ওখানে লেখা ছিল সেইটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে যে ক্যাপচার রয়েছে এখানে দেখে দেখে সেটা লিখতে হবে, যে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের যে ডিটেলস, অ্যাপ্লিকেশান নম্বর, GRN নম্বর, পেমেন্ট ডেট, হ্যাঁ, ব্যাংকের নাম, এই সমস্ত চলে আসবে এদিকে, ঠিক আছে। তারপরে নিচের দিকে ডাউনলোড বলে অপশান পেয়ে যাবেন, তখন আপনারা পর্চা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের পুরো ডিটেলস সমেত পুরো কীভাবে পর্চা পাবেন সেইটা আপনাদের জানিয়ে দিলাম। পর্চা আপনারা এখানে আবারও বলছি 5-6 দিন বা 1 সপ্তাহ পরে আপনারা এসে এখানে সার্চ করবেন, ঠিক আছে। যদি পর্চা জেনারেট হয়ে যায় তবেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, যদি পর্চা জেনারেট না হয় তাহলে ডাউনলোডের কোনো অপশনও আসবে না এবং এখানে দেখিয়ে দেবে যে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো পর্চার জন্য এইভাবেই আবেদন করা যায় এবং এইভাবেই অনলাইনে পর্চার ডাউনলোড করা যায়, ঠিক আছে। তো আপনাদের পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।